হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদেরকে অনেক দিন পর অনলাইন আর্নিং ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এই আপদকালীন সময়ে এবং সবাই সেফ থাকার চেষ্টা করবেন। এখন থেকে আমরা অনলাইন আর্নিংয়ের প্রতি একটু মনোনিবেশ করব, প্রত্যেকেরই করা উচিত। বেশ কিছুদিন বিভিন্ন বিষয়ে ব্যস্ত ছিলাম, তবে চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার, কজ হাতে আর কোনো কাজ নেই আপাতত। তো শুরু করছি আজকে টিউটোরিয়াল, যেহেতু অনেক দিন পর ব্যাক করেছি। আমাদের হাতে বেশ কিছু ভালো প্রজেক্ট আছে এবং আমরা যাচাই বাছাই করে চারটা প্রজেক্ট আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে উইথ ফুল ইনফরমেশন, আপনি ওই ইনফরমেশনগুলো ফলো করেও এয়ারড্রপগুলোতে জয়েন করতে পারেন। তো সম্পূর্ণ প্রসেসটা বোঝার জন্য আপনি আমাদের ভিডিওটা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর প্রথমবারের মতো এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দিবেন, কজ এইখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট। এবং খুব শীঘ্রই আমরা বাউন্টি ওয়ার্কিং শুরু করব, অর্থাৎ বাউন্টিগুলোতে কাজ করা শুরু করব। কজ এয়ারড্রপ থেকে যে ব্যালেন্সগুলো আসে সেখান থেকে আসলে খুব বেশি একটা পোষায় না, বাট বাউন্টিতে যেই ব্যালেন্সগুলো পাওয়া যায় নিজস্ব কাজের মাধ্যমে সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা যায়। ওকে, লেটস স্টার্ট আওয়ার ওয়ার্ক টুডে। অ্যান্ড সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম এয়ারড্রপে। তো এটা একটা আপডেটও বলতে পারেন এবং সাথে একটা এয়ারড্রপও বলতে পারেন। এই ট্রেডকে এক্সচেঞ্জে আপনারা যারা প্রথমবার জয়েন করেছিলেন তাদের সমস্ত টোকেন অলরেডি কিন্তু তাদের এক্সচেঞ্জে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে এবং আপনি চাইলে সেগুলোকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। এবং এরা সাথে রাউন্ড টু শুরু করেছে যেখানে আপনি মিনিমাম $5 সম পরিমাণ টোকেন কালেক্ট করতে পারবেন। আমি পুরো প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি এবং এখন থেকে একটু অ্যাক্টিভ হব, কজ আমরা আগে KYC সাবমিট না করে টিউটোরিয়াল করতাম, এখন থেকে KYC সাবমিট করে তারপর আপনাদের উদ্দেশ্যে টিউটোরিয়ালগুলো তুলে ধরছি। ওকে, তো আমরা এখান থেকে সাইন আপে একটা ক্লিক করব, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, আপনি ক্লিক করবেন প্রথমেই তো এই পেজটা চলে আসবে এবং এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোডটা থাকবে, আপনি চেক করবেন, সাইন আপে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনি মেইলে যাবেন, কিছু সিকিউরিটি সিস্টেম আছে যেটা আপনাকে ফলো করতে হবে। অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করার পর আপনি যখন পুনরায় লগ ইন করার চেষ্টা করবেন তখন হয়তো বা আবার আপনাকে মেলে যেতে হতে পারে। আপনি মেলে যাবেন, আপনার ডিভাইসটাকে কনফার্ম করবেন, কনফার্ম করার পর আপনি যখন আবার লগ ইন করবেন তখন একটা কোড চাইবে, কোডটা বসিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন। অ্যান্ড দেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লগ ইন করে। ওকে, তো আমরা কিন্তু চলে এসেছি। আপনি এখানে আসার পর এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন আছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ভেরিফিকেশন রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস। তবে এদের KYC সিস্টেমটা খুব ফাস্ট হবে, মেবি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে আপডেটটা জানিয়ে দিবে। আমরা প্রথমবার ট্রাই করেছিলাম, আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে কিছু কারণবশত, আমি কারণটা একটু পরে বলছি। তো আপনার এখানে যে কাজগুলো আছে, আপনি এই আইডেন্টি ভেরিফিকেশনের এরিয়াতে যখন আসবেন তখন আপনার সামনে টোটাল 3টা বক্স থাকবে এবং এই 3টা বক্সের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, 3টা অপশনের যে কোনো একটা অপশন আপনি পিক করে তারপর কাজগুলো কমপ্লিট করবেন। ওকে, তো আপনি ফ্রন্ট দিবেন, ব্যাক দিবেন এবং পরবর্তীতে তারা বলবে যে A4 সাইজের একটা পেপারে আপনাকে হোল্ড করতে হবে এক হাতে, অন্য হাতে আপনাকে আইডি কার্ডটা হোল্ড করে ছবি তুলে আপলোড দিতে হবে। আমরা এরকমটা করেছি বাট আমাদেরটা রিজেক্ট করে দিয়েছে। তো মূল কথা, যখন আমাদেরকে মেইল করে জানালো যে আপনার ভুলগুলো কোথায় তখন তারা ডেট, মান্থ এবং ইয়ারের উল্লেখ করলো। তো আপনি কি করবেন, আপনি A4 সাইজের একটা পেপার নেবেন, ওইখানে আপনি লিখবেন ফ্রেড ক্যাক্স। এতটুকু লেখার পর নিচে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ডেট, মান্থ এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন। এতটুকু লিখে আপনি এক হাতে আইডি কার্ড নেবেন, অন্য হাতে পেপারটা নেবেন, নিয়ে একটা সেলফি তুলবেন এবং আপনি এইখানে আপলোড করে দিবেন। ওকে, এতটুকু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আন্ডার প্রসেসে চলে যাবে। এবার আপনি মূল কাজটা করবেন, সেটা হচ্ছে এই টেলিগ্রাম বুটে চলে আসবেন এবং এখান থেকে আপনাকে আপনার ভেরিফিকেশনটাকে শুরু করতে হবে। ভেরিফিকেশন না, আপনার আর্নিংটাকে এখানে শুরু করতে হবে। ওকে, তো অ্যাট ফার্স্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি যে টাস্ক আছে যেগুলো আপনি কমপ্লিট না করলে টোকেন পাবেন না, সেটা হচ্ছে 700 TK ফর রেওয়ার্ড। অ্যান্ড অপশনাল টাস্কে আপনি পাচ্ছেন আরও 300, টোটাল এখানে 1000 আছে বা তার থেকে কিছুটা বেশি হতে পারে। আর আপনার যদি রেফার করার ইচ্ছা থাকে তো আপনি রেফার করতে পারেন, না করলেও সমস্যা নেই। 400 TX পাবেন যদি রেফার করেন, $2 ফর ইচ। ওকে, দেন আপনি এইখান থেকে যেটা স্টার্ট করবেন, তারপর একটা ক্যালকুলেশন প্রবলেম দিবে, আপনি এটাকে সলভ করবেন, তারপর রেজিস্টার অন আওয়ার সাইট যেটা আমরা প্রথমেই কমপ্লিট করে নিলাম, আপনি এদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করবেন, 100 পাবেন, এখানে আপনি পাচ্ছেন 400 উপরোক্ত কাজটা করার জন্য। তারপর জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, ফলো আওয়ার CEO, ফলো আওয়ার টুইটার, অ্যান্ড দেন ভিউ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক আওয়ার পেজ অন ফেসবুক, এখানে পাচ্ছেন 200 TX এবং ফলো আওয়ার মিডিয়াম এখানে পাচ্ছেন 50টা। তো সর্বসাকুল্যে মেবি এখানে 400, 500, 6, 7, 8, 9, 10, 1100 টোকেন আছে। ওকে, তারপর সাবমিট ইউর ডিটেলসে যখন ক্লিক করবেন আপনি
জয়েন্টে ক্লিক করবেন, ওকে। দেন আপনাকে টুইটার হ্যান্ডেলটা দিতে হবে, আপনি @ সহকারে টুইটার প্রোফাইলটা দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যান্ড দেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন যদি আপনি এই অপশনাল টাস্কটা করে থাকেন। তারপর আপনাকে যেটা দিতে হবে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিবেন যদি ওই টাস্কটা কমপ্লিট করে থাকেন, অ্যান্ড দেন মিডিয়ামেরটা দিবেন। তারপরও যখন আপনার এই ভেরিফিকেশনগুলো হবে না, যেমন দেখেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রেজেন্টার সাবস্ক্রাইব, অর্থাৎ আরেকবার টাস্কটা দিয়েছে, তো আপনি আবার কপি করে পেস্ট করে দিবেন, অ্যান্ড সর্বসাকুল্যের সর্বশেষে আপনি দেখতে পাচ্ছেন কংগ্র্যাচুলেশনস, এবং আপনাকে একটা রেফারেল লিঙ্কও দিয়ে দিয়েছে, এবং আপনি এখানে 700টা টিকে এক্স টোকেন আর্ন করে ফেলেছেন, যেটা আপনাদেরকে পরবর্তী যখন ডিস্ট্রিবিউশন হবে এবং আপনার অ্যাকাউন্টটা যদি KYC ভেরিফাইড থাকে, আপনার অ্যাকাউন্টে এই 700TKX সরাসরি ডিপোজিট করে দেওয়া হবে। এবং এখানে আমি কিন্তু অপশনাল টাস্কগুলো করেছি, সেগুলোর হিসেব কিন্তু এখনও হয়নি, যখন ডিস্ট্রিবিউশন করবে তার আগে হিসেব করা হবে। দেন টোটাল আমরা 1100TKX আমাদের এক্সচেঞ্জে পাবো, আপডেট পরে আসবে। তারপর যাচ্ছে আমরা আমাদের সেকেন্ড এয়ারড্রপে, সেকেন্ড যে এয়ারড্রপটা আছে এটা হচ্ছে আটলান্টিস ক্লাবের, এবং এই এয়ারড্রপটাও মোটামুটি ভালো। আমরা ওর্থের কথা বলবো না, ওর্থ কমও হতে পারে বেশিও হতে পারে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যাটিসের প্রাইস হচ্ছে 0.618 USD, এবং আপনি এখানে তিনটা অ্যাটিসের মতো পেতে পারেন যার ভ্যালু হচ্ছে 318 প্রায় $2 মতো। এবং যদি আপনি কাউকে ইনভাইট করেন, টোটাল তিনজনকে যদি ইনভাইট করেন, তো আপনি আরও 9টা আর্টিস্ট পাবেন, তবে এর থেকে বেশি আপনি ক্লেম করতে পারবেন না। বাই দ্য ওয়ে এখানের কাজটা একদমই সংক্ষিপ্ত, আপনাকে এদের টেলিগ্রামে জয়েন করতে হবে, তারপর আপনি লিঙ্কটা পেয়ে যাবেন সরাসরি ডিসক্রিপশন বক্সেই, এবং এইখান থেকে আপনাকে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর যত রকমের প্রসেস আছে, আপনাকে মেবি একটা কিওয়ার্ডও দিবে, সরি ফ্রেজ দিবে, ফ্রেজগুলো আপনাকে ভেরিফাই করতে হবে, এবং এয়ারড্রপের ম্যাক্সিমাম টাইম হচ্ছে 3 মিনিটস। 3 মিনিটসের মধ্যে এয়ারড্রপটা কমপ্লিট করা হয়ে যাবে আপনার জয়েন টয়েন সব কিছু মিলিয়ে। দেন আপনি যখন সমস্ত প্রসেস কমপ্লিট করে ইন্টারফেসে যাবেন, আপনি আর্টিস্ট নামক একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করলে একটা অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেসটা এনে এখানে পেস্ট করবেন, এদের সেন্ট্রাল চ্যানেলে জয়েন করবেন। দেন নেক্সটে ক্লিক করবেন, ব্যালেন্স দেখবেন 3টা পয়েন্টস আপনার কাছে আছে, এবং এই 3টা পয়েন্টস আমার যতটুকু মনে হয় 20,000 কয়েন টোটাল হচ্ছে এরা ডিস্ট্রিবিউশন করবে, এবং যত ইউজার হবে সব ইউজারের বিপরীতে যত পয়েন্ট আছে আপনার প্রত্যেকটা পয়েন্টকে ডিভাইড করা হবে, এবং সেই অনুপাতে আপনাদেরকে ব্যালেন্স দেওয়া হতে পারে, কিংবা এরা যেভাবে বলেছে সেটাও হতে পারে। এবং মোটামুটি প্রজেক্ট স্ট্রং, সো আপনি চাইলে এই প্রজেক্টটাতে জয়েন করতে পারেন। তো এই গেল আমাদের সেকেন্ড এয়ারড্রপ। এরপরে চলে যাচ্ছে আমরা আমাদের আরও একটা এয়ারড্রপে, যার নাম হচ্ছে বাব ওয়ালেট এয়ারড্রপ। আর এই বাব ওয়ালেট এয়ারড্রপে হয়তো বা অনেকেই জয়েন করেছেন, যারা জয়েন করেনি তারা জয়েন করে নিতে পারেন, তবে আমি প্রথমেই বলে নিচ্ছি এয়ারড্রপটার ওর্থ কিন্তু $1, মাত্র $1 আপনি বর্তমান প্রাইস অনুযায়ী পাচ্ছেন, কজ দ্য এয়ারড্রপ টোকেন হ্যাজ বিন লিস্টেড অন কুকয়েন। আপনি চাইলে কুকয়েন এক্সচেঞ্জ করতে পারবেন আপনার ভেরিফিকেশন কমপ্লিট করে, এবং এখানে ভেরিফিকেশনও খুব বেশি কষ্টসাধ্য কিছু না, আমি জাস্ট একটু সংক্ষিপ্ত আলোচনা করব, মোবাইলে আমি দেখাতে পারছি না আপাতত। তো যেটা আপনার মূল কোয়েশ্চেন যে কতক্ষণ সময় লাগতে পারে, আপনি এই এয়ারড্রপটাতে জয়েন এবং ভেরিফিকেশন করতে আপনার 2 থেকে 2.5 মিনিট লাগবে। অ্যাপসটাকে ডাউনলোড করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা পিন সেট করবেন আপনার মোবাইল, এবং ইমেলটাকে ভেরিফিকেশন করবেন। এতটুকু ভেরিফিকেশন করার পর সরাসরি লাইভ একটা ভেরিফিকেশন এরা চাই, ফটো আইডি কার্ডের ফ্রন্ট দিবেন, ব্যাক দিবেন, তারপর আপনার ফেস ক্যামটা ওপেন করে আপনি জাস্ট আপনার মুখটাকে আঁকা বাঁকা করে তারপর ভেরিফিকেশনটাকে সেন্ড করে দিবেন, অ্যান্ড দেন তারা আপনাকে রিপ্লাই দিবে। এবং আপনি যখনই রেফারেল কোডটা বসাবেন, আই ডোন্ট নো রেফারেল কোড না বসালে আপনি কয়েন পাবেন কি না, বাট আপনি রেফারেল কোড বসালে 100% পাবেন, ওকে। তো এইখানে আপনার 2.5 মিনিটের মধ্যে আপনি $1 এয়ারড্রপটা ক্লেম করতে পারবেন, এবং সরাসরি এটাকে কুকয়েনও সেন্ড করতে পারবেন। আমরা আগে টোকেনটা রিসিভ করি, তারপর আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব, ওকে। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট এয়ারড্রপে, এবং এই এয়ারড্রপটা সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন, এটাও একটা আপডেট। যারা আপনারা বিট্রাইবের প্রথম রাউন্ডে জয়েন করেছিলেন, TFC সুইপিং আজকেই হওয়ার কথা ছিল এবং আজকেই হবে, এবং যেই মূল আপডেটটা আপনাদেরকে দেওয়ার আছে সেটা হচ্ছে অনেকেই এখন উইথড্র করছেন, বাট উইথড্রটা আপনি ইনস্ট্যান্টলি পাচ্ছেন না, তার কারণ হচ্ছে 8 ঘন্টার জন্য উইথড্রটাকে ম্যানুয়াল করা হয়েছে, অনেক বেশি চাপ পড়ছে বোটের উপর, এর জন্য উইথড্রটা সরাসরি হচ্ছে না। আমি অবশ্য জয়েন করার 2 থেকে 3 ঘন্টা পরে পেয়েছি, এবং আপনি 400 TFC পাবেন, কে কী বলে আমি জানি না, অনেকে বলে $40 এয়ারড্রপ, এবং আমার অ্যাকাউন্টেও শো করছে $40, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে আপনাকে $40 দেওয়া হবে। আপনি $5 থেকে $10 এখান থেকে ইজিলি আর্ন করতে পারবেন। এখন আপনি এটাকে রেশিও ধরেন, কিংবা এটাকে আপনি ডিস্ট্রিবিউশন ধরেন, পয়েন্টস ধরেন, কারণ
টিএফসির বিনিময়ে যদি টিএফ দেওয়া হয় তাহলে বর্তমান ভ্যালু অনুযায়ী আপনি $8 পাবেন, আর টিএফসি আর টিএফের মধ্যে যদি তারতম্য করা হয় মিনিমাম আপনি $5 এখান থেকে পেতে পারেন। ওকে, তো আমরা এখানে একটা সাইন আপ করবো। সাইন আপের জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন বা লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। এখানে আপনি ফোন কিংবা ইমেল আছে, ফোনে যাবেন না, ফোনে SMS ভেরিফিকেশন কোডটা আসছে না আপাতত, মেনটেন্যান্সে আছে। ইমেল থেকে আপনি ইমেল বসাবেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা সেন্ড করে ক্লিক করে ভেরিফাই করে আপনি কোডটা পাবেন মেইলে, মেইলে বসিয়ে দিবেন মেইলের কোডটা এখানে। তারপর এটাকে চেক করে সাইন আপ একটা ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আপনি লগ ইন করে চলে যাবেন ড্যাশবোর্ডে। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের এক্সচেঞ্জের অভ্যন্তরে। এরপর আপনার যে কাজটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে ইউজার সেন্টার আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন, সমস্ত KYC প্রসেস আগে কমপ্লিট করবেন, তারপর আপনি বাকি কাজগুলো করবেন যেন পরবর্তীতে আপনার জন্য এটা আলসেমির কারণ না হয়ে দাঁড়ায়। এখানে আইডি ভেরিফিকেশন আছে, আপনি ভেরিফাই নাওতে ক্লিক করবেন, অ্যান্ড দেন যা ইনফরমেশন আছে সেটাকে আপডেট দিবেন। যেমন এখানেও আমরা কিন্তু আমাদের ডকুমেন্টস আপলোড দিয়ে দিয়েছি, ভেরিফাইংয়ে আছে, মেবি 72 আওয়ার্সের মধ্যে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে টেলিগ্রামে চলে যাব সরাসরি, অ্যান্ড দেন এখান থেকে আমাদের কাজগুলো শুরু হবে। তো বেশি কিছু বলবো না, স্টেপ বাই স্টেপ সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেবো। স্টার্টে ক্লিক করবেন, ক্যালকুলেশন প্রবলেমটা সলভ করবেন, স্টার্ট টাস্কে ক্লিক করার পর টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, চ্যানেলে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, টুইটারের হ্যান্ডেল দিবেন, তারপর ফাউন্ডার টুইটারে ফলো করবেন, টুইটারের হ্যান্ডেল দিবেন, তারপর রিটুইট করবেন এদেরকে টুইটারে, অর্থাৎ টুইট করে দিবেন, এবং টুইটার লিঙ্কটা আপনি এদেরকে কপি করে সেন্ড করে দিবেন। তারপর ফেসবুক পোস্ট আপনি শেয়ার করতে পারেন যেখানে আপনাকে অ্যাডিশনাল 100 TFC দেওয়া হবে, অ্যান্ড দেন আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন, যেটা আমরা কমপ্লিট করে ফেললাম আগেই। ওকে, তারপর আপনাকে আপনার ইউজার আইডিটা দিতে হবে, যার জন্য আমরা ইউজার সেন্টারে আসলাম, এই হচ্ছে সেই ইউজার আইডি। আপনি এখান থেকে কপি করবেন, কপি করে জাস্ট এইখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে কি বলছে সেটা আপনার পড়ার দরকার নেই, আপনি একটা অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিবেন, এই যে ব্যালেন্স ওয়ালেটে যাবেন, অ্যান্ড দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন TFC লেখা আছে। আপনার যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আপনি সার্চ কয়েনে TFC-তে ক্লিক করবেন, অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ডিপোজিটে একটা ক্লিক করবেন, বা এটা ট্রন বেসড অ্যাড্রেস, আপনি ট্রনের অ্যাড্রেসটা কেউ কপি করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখানে আপনার জন্য একটা অ্যাড্রেস চলে আসবে, আপনি কপি অ্যাড্রেস দিবেন, দেন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার কাজ শেষ, আপনি যখন ব্যালেন্সে ক্লিক করবেন আপনার সামনে এইভাবে শো করবে, তারপর আপনি উইথড্রোতে একটা ক্লিক করবেন, এবং উইথড্রো যদি সাকসেস লেখা আসে এবং আপনি যদি আপনার ব্যালেন্স রিসিভ না করেন, আমি বলবো আপনাকে ওয়েট করতে, 1-2 ঘন্টার মধ্যেই চলে আসবে বা ইনস্ট্যান্টও চলে আসতে পারে, এবং সেটা আপনি পরবর্তীতে সুয়েপ হবে যদি আপনার অ্যাকাউন্টের KYC কমপ্লিট করা থাকে। সো KYC ইজ ম্যান্ডেটরি, এবং যেহেতু প্রত্যেকটা KYC-র বিনিময়ে আপনি কিন্তু মাঝে মাঝে $5 পেতে পারেন, $2 পেতে পারেন, এবং সর্বোচ্চ কিন্তু আমরা 100 বা তার চেয়ে বেশি আর্নিংও করেছি KYC-র মাধ্যমে। যারা পুরনো আছেন তারা হয়তো বা এই বিষয়ে খুব ভালো ধারণা নতুনদেরকে দিতে পারবেন। তো KYC-গুলো করে ফেলবেন, অ্যান্ড পরবর্তী আপডেট কিংবা ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে বলবো, কজ যেহেতু পুনরায় আমরা শুরু করেছি, অ্যাটলিস্ট 2-2.5 মাস তো আমরা কন্টিনিউ এবার করবই, এবং সেই ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম হবে না। তো এই ছিল গাইজ আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন যে কোনো বিষয় এবং যে কোনো প্রশ্ন, কজ আপনাদের কমেন্টেই আরও নতুন নতুন ভিডিও সামনে আসবে। সো কমেন্ট করতে কিপটেমি করবেন না, এবং বিদায় নিচ্ছি এখনকার মতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বাসায়ই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, অ্যান্ড বাই বাই।